শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি সকালে টোটো নিয়ে বের হয়েছি। সকাল বলতে আজকে একটু দেরি করে গেলাম, তো এখনো দেখো আমি ড্রেস পর্যন্ত চেঞ্জ করিনি। একটু আগে বাড়ি আসছি, মনে করো আরো প্রায় আধা ঘন্টা আগে। তো এসেই শুনি গ্যাস নেই, এসেই শুনি ছোট মেয়ের সর্দি জ্বর, এই যে দেখো। তো আর কি করব, বাবা হয়ে যেটা করার প্রয়োজন সেটাই করছি। তো চলে গেলাম ডাক্তারের কাছে, সেখানে গিয়ে ওকে দেখিয়ে ওষুধ নিয়ে আসলাম। মিষ্টি তো ওষুধ খাওয়ার জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে, এই দেখো। কেন ছিটছো? আমি খাইয়ে দেবো তো। এই যে এটা অ্যান্টিবায়োটিক, এখানে জল মেশাতে হবে এটার সঙ্গে। এটা জ্বরের ঔষধ, এটা ঠান্ডার ঔষধ। তো আমার মেয়ে ওষুধ খাওয়ার জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে, ওষুধ খাবে। দেখো বুড়ো মানুষের মতো কাশছে। তো গ্যাস এখানে নেই, দেখো ফাঁকা আছে। আর টোটো চালিয়ে বাড়ি আসার সময় বাজার করে নিয়ে আসছি, দেখো। এই যে মূলো, তোমরা খাও কিনা জানি না মূলো। একটা সিম আছে, এই যে সিম দেখো, সিম গুলো, এই যে। আর এই যে ধনে পাতা দেখো, সেই টেস্টি সেন্ট বেরোচ্ছে। এখানে কাঁচা লঙ্কা, এখানে শুকনো মাছ, আর নিয়ে এসেছি কাঁচা মাছ। কাঁচা মাছ কোথায় রাখছো গো? এই যে এইখানটায় দেখো, নিয়ে আসলাম। তো ফ্রেন্ড, খুবই টানাটানির মধ্যে চলছে। কলা দেখাতে হবে? ও মেয়ে বলছে কলা দেখা, মানে দেখাতে, কলা এনেছি সেটা দেখাতে বলছে। তো আমি দুই সোনার জন্য কলা নিয়ে আসছিলাম, আমি তো সেটা ভুলে গেছি, এই দেখো। তাই বলছে মেয়ে যে কলা দেখাই দাও, দেখো। তো ওদের তো ঠান্ডা লেগে গেছে, কলা তো খাওয়া যাবে না, এখন আমাদেরই খেতে হবে। বাবা ঠান্ডা লেগেছে না, কলা খেতে পারবা না। তো দেখো আমি এসেই দেখছি তোমাদের দিদি ভাই সেলাই মেশিনে বসে আছে, তো এখনো বসেই আছে। আমি এখনো কিন্তু হাত পা মুখ কিছুই ধুইনি, কারণ মেয়ের জন্য। এই দেখো এই ব্যাগ গুলো সেলাই করেছে। আর এই যে সিলিন্ডার, একজনের থেকে টাকা ধার করে। আর এই যে তোমাদের দিদি ভাই বসে আছে, দেখো সেলাই মেশিনে এখনো সেলাই করছে। আর আমি এক্ষুনি এসে টোটোটা এখানে রাখলাম। এই যে এটা আমার লক্ষ্মী, বুড়া হয়ে গেছে লক্ষ্মীটা, অনেক বয়স হয়ে গেছে মনে হয়। তো লক্ষ্মীটা না হলে আমি অ্যাকচুয়ালি আমার পরিবার নিয়ে আমি খেতেই পারতাম না, এটা একদম 100% গ্যারান্টি। এটা নিয়ে আমি যদি বাড়ি থেকে বের হই, তো আমার 50 টাকা হোক 100 টাকা হোক হবেই, আমি খালি হাতে আসবো না। এটা আমার লক্ষ্মী, দেখো। আর এখানে বসে আছে সৃষ্টি সোনা, এই যে। এখন ওই খিচুনিটা ওর উঠেছে, তাই পা গুলো খিচ্ছে এইভাবে, দেখো। এই শুধুমাত্র এই রোগটাই ওকে পাগল করে ফেলেছে, না হলে আমার মেয়ে অনেক সুস্থ থাকতো, এই রোগটার জন্যই ও পাগল। বাবাই বসো, দেখো। তো ফ্রেন্ড, তোমাদের দিদি ভাই মিষ্টি সোনাকে ঔষধ খাইয়ে দেবে। পুতুল কিনতে চাইলাম, কিন্তু পুতুল যেগুলো আছে ছোট, এইটার জন্য একটু করেই তো মারামারি লাগবে দুই বোন মিলে।
তো সৃষ্টি সোনা ওর মা ঘরে ঢুকার সঙ্গে সঙ্গে সৃষ্টি সোনা ওখানটা কান্নাকাটি শুরু করে দিয়েছে। সৃষ্টি আবার একা থাকতে পছন্দ করে না, তো এখানে অ্যান্টিবায়োটিক ঔষধটার সঙ্গে জলটা মিশানো হলো। অর্ধেক জল দিয়ে তারপর গুলিয়ে আবার জল ঢালতে হয়। সকালে তো অনেকটাই দেরি হয়ে গেছিল, তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, তো তোমাদের দাদাভাইকে যেতে দিচ্ছে না মা, মেয়ে বলছে শুধু বাবা ওষুধ এনে দাও, বাবা ওষুধ এনে দাও। তো আমাকে বলে গেছে তোমাদের দাদাভাই চলে গেছে কাজে। আমি ওকে বাড়িতে রেখে, ওর ঠামের কাছে ওর কাকি ছিল, তো বাড়িতে রেখে চুপ চুপ করে বাড়ি থেকে বেরিয়েছি। যাওয়ার সময় দেখলেই কান্নাকাটি করবে, তো আমি তালতলা গিয়ে দেখি যে দোকান থেকে ওষুধ নিয়ে আসি ওর জন্য, সে দোকান বন্ধ হয়ে গেছে। প্রায় 12টা 1টা বেজে গেছে, তো বন্ধ হয়ে গেছে। তো আমি ভাবলাম, বাড়ি এসে আবার কাজ করছিলাম, তো আমি ভাবলাম যে বিকালে আবার যাব। এসে দেখি মেয়ে এই পুতুলটা কোলের মধ্যে নিয়ে এইভাবে নিয়ে বলছে যে জ্বর হয়েছে, পাপা ওষুধ নিয়ে আসবে। সারাদিন এই কথাই বলেছে শুধু, যে জ্বর হয়েছে, কাশি হয়েছে, পাপা ওষুধ নিয়ে আসবে। তো আমি বাড়ি আসার সঙ্গে সঙ্গেই বলছে পাপা চল ওষুধ নিয়ে আসি, পাপা চল ওষুধ আনতে যাই। আমি তো সন্ধ্যার সময় যাব ভাবছিলাম, তো পরে তোমাদের দাদাভাই আসাতে আর আমি যাইনি। তো আমি মিষ্টি সোনাকে নিয়ে ওষুধ নিয়ে আসলাম। সত্যি কথা বলতে ফ্রেন্ড, আমি এখনো কিছুই খাইনি, হাত পাও ধুইনি, তো ভাবলাম না মেয়েকে নিয়ে যাই। তো মেয়েকে দেখিয়ে আনলাম, তো আমার প্রচন্ড খিদাও পেয়েছে। তো ফ্রেন্ড আসলে আমি জানো না বললে, সারাদিন আমি 200 টাকা ভাড়া মারছি, 200, তার মধ্যে শুনি মেয়ের জ্বর গ্যাস শেষ, মানে আমার মাথাটা পুরো হ্যাং হয়ে গেছে। গ্যাস তো কাল রাতে শেষ হয়ে গেছে, মানে রান্না করছি আমি, তুমি আবার গ্যাস আনবো না ভেবে আমি দুপুরবেলা পাতা ঝাড়ু দিয়ে, বাগান থেকে পাতা ঝাড়ু দিয়ে তারপরে উনানের কাছে নিয়ে রেখেছি। বাড়িতে তো গাছও নেই আর ফড়িও নেই, কাঠও নেই, তাই বাগান থেকে পাতা ঝাড়ু দিয়ে নিয়ে এসেছি। তো আমি ফোন করে গ্যাসওয়ালাকে বললাম যে গ্যাসটা দিয়ে আসতে, আর আসার সময় কাঁচা সবজি ঔষধ সব কিছু, এখন চালানো পয়সাও হাতে নেই। আমি তো জানি সন্ধ্যার সময় উনুনে রান্না করতে হবে, তাই আমি পাতা ঝাড়ু দিয়ে নিয়ে এসেছিলাম দুপুরবেলা। তো মেয়ে এখন অ্যাকচুয়ালি ও বুঝতে পারে জ্বর সর্দি কাশি হলে, ও সঙ্গে সঙ্গে বলে মা শরীর ভালো নেই ওষুধ এনে দাও। হ্যাঁ, তো এখনো ওষুধ খাওয়ার জন্য বসে আছে, কিছুই খাচ্ছে না। বাচ্চাদের ওষুধ খাওয়ানো যায়, জোর করে খাওয়াতে হয়, কিন্তু ও বুঝতে পেরেছে যে ওর শরীর ভালো না, ওষুধ খেতে হবে, তাই ও ওষুধ খাচ্ছে। দেখো এই যে, তো ফ্রেন্ড ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই রেখে দেবো। সত্যি কথা বলতে কেন জানি না আমাদের ভিডিও কেন ভাইরাল হচ্ছে না, ব্লগ ভিডিও একদমই ভাইরাল হচ্ছে না। তো সবাই কাছে অনুরোধ করো প্লিজ, তোমরা সবাই আমাদের পাশে থেকে আমাদের ভিডিওগুলোকে একটু দেখো। তোমরা সবাই সাপোর্ট করেছো ঠিক, কিন্তু ভিডিও একদমই দেখছো না। এটাও কি একই, এটার থেকে যে ওখানে লেখা আছে এটা 3 ml জ্বরের ঔষধ, এটা জ্বরের ঔষধ, একটু পরেই দাও, রাতে নেবে শোয়ার সময় জ্বর যদি আসে। জ্বর সারাদিন ছিল। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে রেখে দিচ্ছি, সবাইকে আরো একবার শুভ সন্ধ্যা বলছি, আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা আর সঙ্গে শুভ সন্ধ্যা সবাইকে, টাটা।